কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বহু মাথাওয়ালা এক সাপের ছবি ভাইরাল হয়েছিল। জানা যায় সেই ছবি কেউ ফটোশপ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। এবার এমনই এক সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়ে উঠেছে। এই ভিডিওতে সাপের দুটি মাথা দেখা গিয়েছে। অনেকেই দাবি করেছিলেন দুটি মাথাওয়ালা সাপের ভিডিওতে ভিজুয়াল গ্রাফিক্সের কারসাজি আছে, কিন্তু পরে জানা গিয়েছে এই ভিডিওটি আসল। তবে কে এই ভিডিওটি আপলোড করেছে তা জানা যায়নি। বেশ কয়েকদিন ধরেই দুই মাথাওয়ালা এই সাপের ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘোরাফেরা করছে। দুই মাথাওয়ালা এই সাপের ছবি অবশ্য নতুন কোনো ব্যাপার নয়। বিশ্বের বহু স্থানেই দুই মাথাওয়ালা সাপ দেখতে পাওয়া যায়। ভারতের তামিলনাড়ুতেও গত বছর দুই মাথাওয়ালা সাপ ধরেছিলেন একদল মানুষ। 10,000 সাপের মধ্যে একটি সাপ দুই মাথার হয় বলে দাবি করেছেন সর্প বিশেষজ্ঞরা। সরীসৃপ ও চোরাচালানও দুই মাথার এই সাপ মহামূল্যে বিক্রি হয়। গত বছর ভারতের বুকি দুই মাথার সাপের চোরাচালানের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুই মাথার এমনই একটি সাপ কম করেও 3 লক্ষ টাকায় বিক্রি হয় বলে জানা গিয়েছে। দুই মাথাওয়ালা সাপের একটি মাথা নাকি প্রবলভাবে পরাক্রমশালী হয়, তুলনায় অন্য মাথাটি একটু ধীর স্থির থাকে। এমনকি পরাক্রমশালী মাথা অনেক সময় ধীর ও শান্ত মাথাটিকে আক্রমণ করে বসে। তবে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া দুই মাথার এই সাপের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছে কিনা তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।